এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স দেখে হতাশ ক্রিকেট প্রেমীরা। বাবর আজমের পারফরম্যান্স বারবার মনে করিয়েছে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির কথা, যাকে বিশ্ব চেনে বুমবুম আফ্রিদি নামে। পুরো নাম শাহিবজাদা মোহাম্মদ শাহিদ খান আফ্রিদি। খবর সংযোগের আজকের এই আয়োজনে আমরা জানব বিশ্বসেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি জানা অজানা কিছু কথা। 1996 থেকে 2011 সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে 27টি টেস্ট ম্যাচ, 349টি ওডিআই ম্যাচ এবং 56টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আফ্রিদি। একজন সফল অলরাউন্ডার তিনি, তার ম্যাজিক্যাল বোলিং এবং আগ্রাসিভ পারফরমেন্সের জন্য সমাদৃত বিশ্বজুড়ে। 37টি ডেলিভারিতে দ্রুততম ওডিআই সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড গড়েন এবং ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন আফ্রিদি। দ্রুততম শতক রান আর দুর্দান্ত ব্যাটিংয়ে বিশ্বজুড়ে খ্যাতিমান ক্রিকেটার তিনি। তবে নিজেকে ভালো ব্যাটসম্যানের চেয়ে নিজেকে ভালো বোলার মনে করেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। একটি সাক্ষাৎকারে সচিন টেন্ডুলকরের মতো খেলোয়াড়ও আফ্রিদিকে ডেঞ্জারাস প্লেয়ার বলে আখ্যা দিয়েছিলেন। প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির 22 গজের দাপট সম্পর্কে তো আমরা সকলেই অবগত, কিন্তু তার পরিবার সম্পর্কে জানা আছে কি? অনেকেই হয়তো জানেন না যে 46 বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেট তারকা 5 কন্যা সন্তানের জনক। ইতিমধ্যেই বিয়ে দিয়ে ফেলেছেন 2 মেয়েকে। সম্প্রতি মেজো মেয়ে আনসার সঙ্গে বিয়ে দিয়েছেন বর্তমান পাক দলের তারকা পেসার শাহিন আফ্রিদির সঙ্গে। মাত্র 22 বছর বয়সে 2000 সালে শাহিদ আফ্রিদি বিয়ে করেন নিজের ফুফাতো বোন নাদিয়া আফ্রিদিকে। এক সাক্ষাৎকারে আফ্রিদি তার বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে জানান, হঠাৎ একদিন তিনি তার বাবার কাছে বিয়ের জন্য বায়না ধরেছিলেন। এর কিছুদিন পর বাবা তার জন্য মেয়ে খুঁজে আনেন। শাহিদকে জানানো হয় তার আপন ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হবে তার। যেহেতু ছেলেবেলা থেকেই একে অপরকে জানতেন, তাই আর দেরি না করে বিয়ে দিয়ে দেওয়া হয় শাহিদ নাদিয়ার। ক্রিকেটারদের অনেক সম্পর্ক বিচ্ছেদের ঘটনা থাকলেও আফ্রিদির বেলাতে তা একেবারেই উল্টো। তিনি এক নারীতেই সুখী পুরুষ, কখনো কোনো কলঙ্ক গায়ে মাখার সুযোগ করে দেননি তিনি। এটাও তার চরিত্রের বিশেষ একটি দিক। লাখো কোটি ভক্তের মনে জায়গা করে নেওয়ার পিছনে তার চারিত্রিক বৈশিষ্ট্যের ভূমিকাও কম নয়। মাত্র 19 বছর বয়সে আফ্রিদি জাতীয় দলে সুযোগ পান। এরপর ধীরে ধীরে তিনি জাতীয় দলের অধিনায়কত্ব পান। দীর্ঘ 21 বছর যাবৎ ক্রিকেট খেলার পর 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। নিজের সময়ে অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। ক্রিকেট জগতের এক জ্বলন্ত নক্ষত্র তিনি। তার মতো ধ্রুবতারা বারবার জন্ম নেয় না। শোনা যায় আফ্রিদির আত্মজীবনী নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক গেম চেঞ্জার। মুক্তির অপেক্ষায় লাখো কোটি ভক্ত। সোনিয়া খান, খবর সংযোগ।